তো এখানে হচ্ছে সকাল সকাল মার ব্লাড টেস্ট হচ্ছে, আর ইনসুলিনও দেবে ভাবছে, ওই জ্যোতিকে দিয়েই। নমস্কার, ওয়েলকাম টু শুভনাস লাইফ। তো আজকে আবার হচ্ছে স্কুল যেতে হবে সোমবার অলরেডি, আর মার আজকে ইনসুলিন তো নিল, ঠিকঠাক নিল কি না, মানে ব্লাড টেস্ট হলো, ইনসুলিন ঠিকঠাক হচ্ছিল না, ওটার একটা ছিল, সেই জন্য যে ব্লাড টেস্ট করে তাকে দিয়ে দেওয়ানো হয়ে গেলো, টাইমের আগে যদিও হলো, তা মনে হয় না, মানে দেখা হয়ে গেল কমসে কম, ঠিকঠাক আছে কি আছে না। তো এখন যাচ্ছি স্কুলে, আর এখানে আমি হচ্ছে বাসের জন্য দাঁড়িয়ে আছি, আর আমাদের সামনে যে এয়ারভিউ ব্রিজটা প্রায় মোটামুটি তৈরি হচ্ছে, তবে অনেক টাইম লাগাচ্ছে, এখনও কমপ্লিটই হচ্ছে না, তো এটার জন্য অনেক জ্যাম লেগে যায়। আর এখন তো বাড়ি চলে এসেছি, এখন স্কুলের জন্য রেডি হচ্ছি, মানে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই মন আসবে জন্য গেটটা খুলেও দিলাম আবার। আর এই হচ্ছে স্কুল, স্কুলের হচ্ছে ফাঁকা, কারণ সবাই হচ্ছে গার্ড দিতে গেছে, আমার গার্ড পরেনি, আমি বসে আছি। বাড়ি চলে এসেছি, এখন হচ্ছে খাবো, মা ভাত বাড়ছে, ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি, গরম গরম পাবদার ঝোল হয়ে গেছে না মা, ঝোলটা ওদিকে, মা বাইরে আছে, ভাত, শিঙ্গি মাছের ঝোল, নিরামিষ তরকারি, এখানে আর কি আছে মা, ডাল আর শাকও আছে, তো করলা ভাজা আর কি, এটার ডাল গিয়েছে, ও মাছটা যার খাবো না, ডাল ডাল যা হোক এমনি অল্প অল্প দিয়ে দাও, অত বেশি দিব না। খাওয়া দাওয়া শেষ, এখন আমি সোফার মধ্যে কম শুয়ে পড়ছি, আর হ্যাঁ সঙ্গে টিভিও চলছে, জানি না আওয়াজ কতটুকু আসছে, আওয়াজ কথাই বুঝতে পারছি না, দাঁত প্রচণ্ড ব্যথা করছে, মানে কি যে কবে, একদিকে টিভি দেখছে, একদিকে দাঁতে ব্যথা, একদিকে ঘুম পাচ্ছে, মানে এত ইমোশন একসাথে, হ্যাঁ কান্ট হ্যান্ডেল ইট, ব্যথাটা সত্যি খুব হচ্ছে, মানে এই জন্য মানে ডাইভার্ট করার জন্য হবে না, একটু টিভি দেখতে দেখতে একটু শুয়ে পড়বো, মানে দেখো হাতে ক্যামেরাটা ধরতে পারছি না, প্রচণ্ড ব্যথা হয়ে যাচ্ছে। আর আজকে ওকে মনে করে চলে আসছি, ভাবলাম স্কুলটা করি, তারপরে না হয় ঠিক মানে 23 তারিখ তো ছুটি হয়ে যাবে হয়তো, ফিনগা গিয়ে ডাক্তারটা দেখাবো ভাবছি, দেখা যাক ততদিন কী হয় ব্যথাটার। হাজব্যান্ড তো বলছে অ্যান্টিবায়োটিক খায় না, এবার অ্যান্টিবায়োটিক আমি সহ্যে খাই না, পেন কিলারটাও খাই না, যতটা সহ্য করা যায় ততটা সহ্য করে নেই, বাকিটা দেখা যায় কতটা করতে পারি। দার্জিলিংয়ের কেক চা কলি নিয়ে আসছে না, আমাদের চা চলে আসছে, এখন ঘুম থেকে উঠে গেছি, এখন হচ্ছে চা খাবো। চলে আসছে ছোদ্দিরা, চলে আসছে ইতিমধ্যে পুরো, আজকেও গাছ নিয়ে আসছে নাকি, কিরম পুরো শ্যাম্পু ট্যাম্পু করে আসছে, কিরম চুলগুলো সিল্কি, কিরম একটু দেখা তো সিল্কি চুলটা, ছোদ্দিরা কি এতগুলা দুধ নিয়ে আসছিস না, এই যে আমাদের টিফিন গাড়ি, দার্জিলিং থেকে কলি নিয়ে আসছে, আমাদের চলে আসছে এখন মুড়ি মাখা আর কফি, আর মা ডিসকাশন করে যাচ্ছে হচ্ছে কোন টপটা নেবে, ছোট দেবে থেকে যেগুলো আসছে সেগুলো, যাই হোক আমি তো নিয়ে গেছি আমারটা, কলিও নিয়ে যাবে কিছু তাই না, বল ওই নিয়ে গেছে ওরটা, কিরম হা করে দেখে, কিরমিরও কফি আছে, কুটিম খায় নেই, কিটম নিয়ে এসে নিয়ে আসছে, কলি নিয়ে আসছে মার্শমেলো না ওগুলাকে, দার্জিলিং থেকে কেমন লাগে, আমার তো ভালোই লাগে না খাইতে, কেমন বাবুল গাম বাবুল গাম টাইপে, আচ্ছা দেখো কফিটা খুব ভালো হয়েছে। সত্যি ব্লাউজ কিনছে জলপাইগুড়ি থেকে না, সুন্দর সেটা, ওই যে নীলটাও সুন্দর, নীলটা যে ওইটা দেখাচ্ছে দুইটাই সুন্দর, আমাদের ডিনার হয়ে গেছে, এখন নিয়ে আসছি হচ্ছে তন্দুরি, বন্ধুটা বলতেছে এখন নিয়ে আসলাম, আমি খাবো না আর কি, দা কিছু হয়ে গেছে। এখানে ইমন আমার জন্য হচ্ছে লবঙ্গ তেল নিয়ে আসছে ওই দাঁতে দেওয়ার জন্য,
তো দাঁত প্রচন্ড ব্যথা হচ্ছে। আমি পরে সাউন্ড এডিটিং করছিলাম, কারণ তখন তো কথাই বলা যাচ্ছিল না, ব্যথা হচ্ছিল, ব্যথায় দিব ওই জায়গাটায় প্রচন্ড ব্যথা। লবঙ্গ তেল তো এখন জাস্ট ঘুমাবো, আর আমি লবঙ্গ তেলটা দিয়ে আছি মুখে, আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও, অনেক কষ্ট করেও করছি আজকে ভিডিও। যদি খারাপ লাগে ডিসলাইক করে দিও, ডিসলাইকের কারণটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যাতে আমি আমার ভিডিও আরও ইম্প্রুভ করতে পারি। যারা এতক্ষণ ধরে আমাকে সময় দিয়ে দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা প্রথমবার দেখছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য বাই।